ভাড়া বাড়ানো ও বেআইনি ভাবে টাকা নেওয়ার অভিযোগে ফেরিঘাটে বিক্ষোভ দেখালেন যাত্রীরা পরে কর্তৃপক্ষ আলোচনার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায় ভাড়া বাড়ানো ও বেআইনি টাকা নেওয়ার অভিযোগ এনে ফেরিঘাটে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা ঘটনায় বন্ধ হয়ে যায় ফেরি চলাচল সমস্যায় পড়ে বহু যাত্রী সোমবার সকালে ঘটনাটি ঘটেছে নদীয়ার নিঃসঙ্গপুর ফেরিঘাটে

প্রতিবাদে পরিষেবা বন্ধ করে বিক্ষোভ দেখায় তারা তাদের দাবি অবিলম্বে বাড়তি ভাড়া কমাতে হবে ঘটনায় নড়ে চড়ে বসে ঘাট কর্তৃপক্ষ উল্টো রথের পর সকলের সঙ্গে আলোচনায় বসার কথা বললে বিক্ষোভ উঠে যায় ঘটনায় বেশ কিছুক্ষণ ফেরি চলাচল বন্ধ থাকে কালকে কালকে থেকে চালু করে দিল টাকা ভাড়া হ্যাঁ অতএব কেউ জানলামও না কেউ শুনেও নি এই ভাড়াটা আমরা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আমরা এখানে বললো ঠিক আছে আপনাদের থাকবে হ্যাঁ তিন দিন হোক আপনারা যে টাইম বলবেন উল্টো রোদের পরে উল্টো রোদের পরে এটাকে থানায় বসেই হোক এখানে বসেই হোক এটা একটা মীমাংসা হবে যে কত ভাড়া হবে কি কি রেট হবে কি কি মাল ছাড় হবে এটা ভোটে লিখা আপনাকে बापा दासर रिपोर्ट लैंड नो नदिया